দেখেন এই যে প্রোডাক্টটা নিয়ে আসে সেটা নিয়ে অসম অস্থির একটা প্রোডাক্ট আমি জাস্ট এই যে একটু ফোকাস করে করে আপনাদেরকে দেখাচ্ছি আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে বাট বিলিভ মি এটা এত চমৎকার আপনারা যখন কাছে পাবেন আপনারা আমাকেও কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ আপু আপনি যেটা বলছেন সেটা সত্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি ফ্রম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু একেবারে হাটকে একটা ডিজাইনের ডিনার সেট নিয়ে হাজির হয়েছি আরিফ ক্রকারিজে খুবই কিন্তু চমৎকার আগেই আমি আপনাদেরকে ডিজাইনটা একটু ডিটেলসে দেখাচ্ছি যে কত সুপার একটা ডিজাইন আপনারা জাস্ট দেখলে বলবেন মানে যখন আপনারা প্রোডাক্টটা নেবেন তখন জাস্ট বলবেন ওয়াও এটা ছাড়া আর কোনো কথাই আপনাদের মুখ দিয়ে আসবে না খুবই চমৎকার খুবই চমৎকার এবং এটা কোথায় আসলে পাবেন আমি অবশ্যই অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটা বলছি শপের নাম হচ্ছে আলিফ প্রকারি শপ নাম্বার হচ্ছে 213 নিউ সুপার মার্কেট গলি নাম্বার 8 গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে বিশেষ করে এই উপরের নাম্বারটা আপনারা ভিডিও স্ক্রিনে পাবেন ভিডিও স্ক্রিনে থাকার এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে অবশ্যই ভাইয়ার সাথে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর প্রোডাক্টটি পারচেস করে নেবেন হ্যাঁ সো আমাদের সাথে আছে কিন্তু শপের ওনার কি বলেন কি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ও ভাই কি অবস্থা শুকর আলহামদুলিল্লাহ আছে কিন্তু ও ভাই শার্ট পরছে জি 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 ভিউয়ার্সরা যারা আমাদের আমাদের ভিডিও দেখে সব সময় দেখে ও ভাই কিন্তু গেঞ্জি পরে আজকে শার্ট না আজকে শার্ট পরছে আপা রিচ মাশাআল্লাহ সুন্দর লাগতেছে ভাই জি আলহামদুলিল্লাহ আপা রমজান মাস আশা করি সকলে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও রমজান মাসে ভাই একেবারে শেষের দিকে জি 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 শেষের দিকে আশা করি যারাই ভিডিওটা দেখতেছে আশা করি সকলে ভালো থাকবেন এবং ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে যেই প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আকিস ব্র্যান্ডের একদম একদম লেটেস্ট মানে আজকে হচ্ছে গিয়ে 22 রোজা আজকে হচ্ছে 22 রোজা প্রোডাক্টটা আমি আজকে হাতে পাইছি আজকে হাতে পাইছি আজকে আমাদের ভিডিওটা সকালবেলা পাইছি বিকালবেলা আপুরে ডাকছি যে আপুটা প্রোডাক্ট আনছি নতুন প্রোডাক্ট আজকে নতুন প্রোডাক্টটা নিয়ে আজকে ভিডিওটা করব আচ্ছা ঠিক আছে এটার অফার থাকবে কত দিনের এটা হচ্ছে শুনেন এখন তো রমজান মাস 8 দিন পরে ঈদ 8 দিন 9 দিন পরেই আপনার ঈদ চলে আসবে এই অফারটা ঈদের পর পর্যন্ত থাকবে আর যারা মনে করেন এই প্রোডাক্টগুলো পারচেজ করতে যাচ্ছেন কারণ এখন ঈদের পর কতদিন ঈদের পরে 10 দিন 10 দিন না জান 15 দিন দিয়ে দিলাম 15 দিন ঈদের পরে থেকে নিয়ে 15 দিন কারণ অনেকের টাকা থাকবে না হাতে থাকবে না তারপরে ধরেন এখন অনেকে চাইবে যে আমি আচ্ছা কিছু কিনবো না আমি একটা ডিনার কিনবো জি ডিনার অনেকে কিন্তু অনেক গৃহিণীরা এই কাজগুলো করে থাকে 100% 100% কিন্তু করে ওকে ডান সেই ক্ষেত্রে ভাইয়া বলতেছে ঈদের পরে 15 দিন পর্যন্ত এই অফারটা থাকবে জি এই অফারটা থাকবে এটা 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 বলতে পারেন ঈদ অফার ঈদ সালামি অফার হ্যাঁ ঈদ সালামি অফার না ঈদ সালামি অফার এর জন্যই বললাম কথাটা যে আপনারা সবাই কিনতে পারবে কারণ একটা সবাই চায় একটা ভালো এক কোয়ালিটির একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিনার সেট তার বাসায় থাকুক মানুষ কিন্তু এখন গাদি গাদি খায় না মানুষ খায় হচ্ছে কম পরিবেশনটা চায় এখন আপনার মনে করেন বাসায় মনে করেন লাখ টাকা কোটি টাকার শোকেস আছে কোনো মূল্য নাই যদি ভালো কোনো কিন্তু খাবার মজা আছে কিন্তু মানুষ কি জন্য হাইফাই রেস্টুরেন্ট পরিবেশনের জন্য রাইট এটা কিন্তু পরিবেশনের জন্য কিন্তু মানুষ সব জায়গায় যায় তো আজকে দেখেন এই যে প্রোডাক্টটা নিয়ে আসে সেটা নিয়ে অসম অস্থির একটা প্রোডাক্ট আমি জাস্ট এই যে একটু ফোকাস করে করে আপনাদেরকে দেখাচ্ছি আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে বাট বিলিভ মি এটা এত চমৎকার আপনারা যখন কাছে পাবেন আপনারা আমাকেও কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ আপু আপনি যেটা বলছেন সেটা সত্য শুরু করে দেন ভাইয়া জি প্রথমে একটা প্লেট একটা হাফ প্লেট নিয়ে আগে ডিজাইনটা একটু দেখাই আপু দেখেন আচ্ছা অনেক বড় কিন্তু ইয়া প্লেটটা জি না ডিজাইনটা দেখেন কতটা সোফার কতটা সোফার দেখেন পুরো কাজটা কিন্তু আপনাকে মনোমুগ্ধকর ডিজাইন একদম পুরো পিটানো গোল্ডেন এই যে গোল্ডেনটা দেখতেছেন না এই গোল্ডেনটা কিন্তু সম্পূর্ণ পিটানো গোল্ডেন এবং এই যে দেখেন গোল্ডেন ঝিঝিটা দেখেন দেখেন এবং এই যে ডট ডট গুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কাজ করা কিন্তু অনেক সময় ক্যামেরাতে আসে না এগুলো কিন্তু সম্পূর্ণ ডট ডট কাজ করা এই এটা কপার কাজ করা জি জি এটা সম্পূর্ণ কপার তারপর এটা গোল্ডেন কাজ করা অ্যাশ কাজ করা জি অ্যাশ কাজ করা কি নাই তারপরে জিনিসটা সিলভার এই জায়গাটা আবার মানে গোল্ডেন রাউন্ড রাউন্ড মানে এটা একটু কপার এটা কপার 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 এটা কপার গোল্ড এটা গোল্ড এটা কপার গোল্ড মানে তিনটা গোল্ড ইউজ হইছে একটা হচ্ছে শাইনিং গোল্ড একটা হচ্ছে কপার গোল্ড একটা হচ্ছে আপনাদের সিলভার কপার গোল্ড সিলভার কপার গোল্ড হ্যাঁ কথাটা বুঝতে পারছেন দেখেন মানে এই প্রোডাক্টটা দেখলেই আপনার পছন্দ হবে আর এটা কিন্তু আকিস ব্র্যান্ডের এই যে দেখেন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনার আকিস স্বনামধন্য একটা ব্র্যান্ড স্বনামধন্য আকিস সম্পর্কে নতুন করে বলার কোনো কিছু নেই আকিস শাইনপুকুর এগুলো সম্পর্কে আমাদের বলার কিছু নাই কিছু নাই এই যে দেখেন এটা আকিস পিওর পোর্সেলিন ডিশওয়াশার এবং ফ্রিজার সেফ একটা মেড ইন বাংলাদেশ বিএসটিআই অনুমোদিত একদম 100% এক্সপোর্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এই যে দেখেন কাপ পেস্ট একটু হাতে নিয়ে দেখেন দেখেন কতটা মনোমুগ্ধকর এবং ডিজাইনটা কাপটা দেখলেই আপনার পছন্দ হবে কাপটা দেখলেই আপনার পছন্দ হবে কাপটা একদম স্ট্যান্ডার্ড একটা জি একদম স্ট্যান্ডার্ড সাইজ আর এটা কিন্তু আপনার কি বলে
এটা কিন্তু অরিজিনাল সাইজ যেটারে বলে কাপের, একটা নর্মাল একটা কাপই যেটা আমি একটা দেখাই আমি আপনাদের তাহলে বুঝতে পারবেন। যেমন এই কাপগুলো কিন্তু অনলি ফর রং চা, দুধ চা সারা কিছু দিতে পারবেন না, এটা দুধ চাই দেওয়ার জন্য অরিজিনালি। কিন্তু এটা কিন্তু থ্রি ইন ওয়ান কাপ, এটা রং চা দুধ চা প্লাস কফি, এটা হচ্ছে মাল্টিপারপাস, এটা মাল্টিপারপাস আপনার আইটেমগুলো কিন্তু এটা দিয়ে খেতে পারবেন। প্লাস আপনি যদি চান কি বলে আপনাকে মিল্কশেকও এটা দিয়ে সার্ভ করতে পারবেন, ওরকম লেভেলে কাপটা ওরকম ডিজাইন ভাবে করা হয়েছে। ঠিক আছে, তো আমরা ছয়টা প্লেট পাচ্ছি, জি প্লেট ছড়া থাকবে, হাফ প্লেট ছড়া থাকবে, ছয়টা ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে। দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর, এরকম ছয়টা ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে, ছয়টা ছয়টা সিরিয়াল কারি বাড়ি থাকবে এরকম, আচ্ছা এরকম ছয়টা সিরিয়াল কারি বাড়ি থাকবে। তারপর হচ্ছে এই যে দেখেন, সাধারণত কিন্তু একটা ডিনার সেটে কিন্তু আপনার কারি বাটি থাকে কিন্তু আপনার দুইটা ম্যাক্সিমাম দুইটা থাকে, কিন্তু এখানে কারি বাটি দেওয়া আছে আপনার তিনটা, একদম অরিজিনাল সাইজের আপনাকে এরকম তিনটা কারি বাটি থাকবে, একদম অরিজিনাল সাইজের তিনটা কারি বাটি থাকবে। তারপর হচ্ছে যে ডিনার সেটে যে প্রাণ বলা হয় সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন একটা ওভাল ডিশ, দেখেন ডিশটা কতটা সুন্দর, এই যে দেখছেন 16 ইঞ্চ, দেখেন ডিশটা কতটা সুন্দর। এটা যদি চান একটা ফিশ ফ্রাই করতে পারবেন, সাধারণত একটা ডিনার সেটে কিন্তু আপনার একটা ডিশ কিন্তু সাধারণত থাকে, যে পাইরেক যেগুলো ডিনার সেট, আবার একটা থাকবে কোরমা ডিশ থাকে, এটা কিন্তু ডিনার সেটের প্রাণ ভাই, এটাও প্রাণ এটাও প্রাণ। একটা ডিনার সেটে যদি একটা কোরমা ডিশ না থাকে তাহলে কিন্তু ডিনার সেটে কিন্তু আপনার কি বলে অধরা। এই যে দেখেন কোরমা ডিশটা দেখেন কতটা সুন্দর, কতটা সোফার, মানে কতটা সোফার দেখেন রাজকীয়, মানে ডিজাইনটা দেখেন আপা, মানে কি যে কাজ করা, মানে একদম পুরো পিটানো কাজ করা। আমরা আসলে গতানুগতিক ডিনার সেট গুলো দেখে দেখে একদম যখন ক্লান্ত প্রায় তখন কিন্তু আলিফ প্রকারিজের অপু ভাই একটা মানে আমাদের প্রাণবন্ত করার জন্য একটা দারুণ একটা ডিনার সেট নিয়ে আসছে। আর আলিফ প্রকারিজ কিন্তু বরাবরের মধ্যে চেষ্টা করে মানে এক ডিনার সেটই প্রতিদিন দেখাই না আমি কিন্তু, আমি কিন্তু না না আমাদের চ্যানেলেই আছে এক এক সময় এক এক, জি আমি সবসময় কিন্তু এক ডিনার সেটই দেখাই না। অনেকে কিন্তু দেখবেন কি ওই যে কিছু কোয়ালে কিছু কি বলে আখি যে কিছু এই যে সবুজ ফুল তারপর এই কালার কিছু ফুল আছে ওই ফুলগুলাই কিন্তু সবাই দেখায় বারবার, এক ডিনার সেটের একটার সাথে 20টা 50টা আইটেম ফ্রি দিতেছে, ফ্রি দিয়ে ওইটাই দেখাইতেছে। আনফর্চুনেটলি কিন্তু আপনারা যা দেখতেছেন ওই একই ডিনার সেট তারা কিন্তু দেখাই দিচ্ছে, আমি কিন্তু একই ডিনার সেট, আমি চেষ্টা করি বরাবরের মতো কিছু এক্সক্লুসিভ ডিনার সেট দেখাতে, এক্সক্লুসিভ রাখার। এরকম ছটা কিন্তু সিরিয়াল কারি বাটি কিন্তু থাকবে, এটা দিয়ে আপনার কাছে ফালুদা খাওয়ার জন্য, তারপর নুডলস খাওয়ার জন্য, একজন যদি তরকারি দেওয়ার জন্য এরকম এরকম তিনটা থাকবে। হ্যাঁ তারপর আচ্ছা তারপরে এখানে কি স্যুপ বাটি, জি এখানে স্যুপ বাটি থাকবে, স্যুপ বাটি থাকবে। আচ্ছা লাইটিং এর কারণে অনেক সময় মানে কালারটা ভাবে বোঝা যায় না, রিফ্লেকশন আসে, আপনারা একটু মানে একটা ফুল ডিনার সেট যা যা থাকবে আপনি এ টু জেড আপনার পাশের বাসা থেকে কোনো কিছুই আপনার আনতে হবে না ভিউয়ার্স। তারপর কি থাকছে, টিপট, তারপর হচ্ছে গিয়ে এই টিপট থাকবে, টিপটটা দেখেন আপা কতটা সুন্দর, মানে টিপটটা দেখলেই মনটা ভরে যায়, মানে কাজটা যে মানে টিপটটা কিন্তু মনে অনেক জায়গা, আপনি বিশ্বাস করেন না করেন আপা এই ডিনার সেট দেখার পর আমি এটা প্রেমে পড়ে গেছি, মানে সচরাচর কিন্তু এই ডিনার সেট গুলো সাধারণত পাই না, এরকম কালার কম্বিনেশনের ডিনার সেট আসে না, আসে না একদম সত্য কথা, মানে এটা কালারটা এত সুন্দর কন্ট্রাস্ট করছে মানে মনে হচ্ছে যে শাড়ি প্রিন্টটা সম্পূর্ণ রকম, মানে সিরামিকে যে এত নিখুঁত কাজ হয় আমি এই প্রিন্টটা দেখার পরে বুঝতে পারছি আসলে সত্যি কথা, যে এত সুন্দর কপার গোল্ড ল্যান্ডিং গোল্ড মনে করেন তিনটা গোল্ডের মিশ্রণে যখন কাজটা করছে তখন আমি না বলতেছি যে না আসলে আকিস কোম্পানি ছাড়া এত সুন্দর কাজ কি শাইন এরা ছাড়া আসলে পারে না। তারপরে আমরা কি পাচ্ছি ভাইয়া, তারপর হচ্ছে এরকম একটা মিল্ক পট থাকবে একটা, তারপর হচ্ছে এরকম একটা সুগার পট থাকবে একটা, আপু এই যে সুগার পট দেখেন কতটা সুন্দর লাগে দেখতে, মানে আপনার একটা 130 পিসের একটা ডিনার সেট কি না এটার ভিতরে সব আছে। তারপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে গ্রাইন্ড পট, এটা ক্রিম পট, জি এটা ভিতরে আপনাকে সস টস দেওয়ার জন্য, ডাউল দেওয়ার জন্য, তারপরে ধরেন যেই কোনো আপনাকে আইটেমের আপনাকে কি বলে মানে রসালো কিছু খাবার যদি করেন এটা দিয়ে সার্ভ করেন। আচ্ছা তারপরে এবার আমরা চলে যাই অন্যান্য, এবারে কি কি থাকছে, তারপর এবারে হচ্ছে কি আপনাদের এই যে দেখেন এরকম একটা হাঁস চামচ থাকবে, থাকবে 7 পিসের, জি এটা একটা 7 পিসের একটা সেট থাকবে, আমি একটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 7 পিসের একটা এরকম হাঁস চামচ সেট থাকবে, একদম অরিজিনাল, এরকম 7 পিস, জি 7 পিস, জি এরকম একটা থাকবে। তারপর হচ্ছে গিয়ে এরকম আপনার 6টা যে আইসক্রিমের জন্য, ফালুদার জন্য, ফিনির জন্য এরকম 6টা বাটি থাকবে, জি তারপর হচ্ছে গিয়ে আপনার 6টা ই থাকবে কি বলে এরকম ওয়াটার গ্লাস থাকবে 6টা,
আচ্ছা আচ্ছা ওয়াটার এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস জি 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 এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস থাকবে 6টা তারপর হচ্ছে কি আপনার কাছে প্লেন গ্লাস থাকবে আপনার 6টা এটা ভিতরে কোনো আইটেম মানে গ্লাসই দাও আছে আপনার কাছে কি বলে আমি কিন্তু বলতেছি না বলতে পারতাম যে 1200 টাকা তাহলে মিথ্যা কথা হয়ে যাবে কিন্তু যেটা যেই দাম সেটাই বলতেছি আমি ওকে ঠিক আছে তারপরে কি থাকছে তারপর হচ্ছে কি আপনার কাছে ওই যে আপনার লাচ্চি খাওয়ার একটা মানে গ্লাস থাকছে না জি 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 জুস লাচ্চির গ্লাস থাকবে আচ্ছা মানে কোনো আইটেম কম না গ্লাসটা দেখায় দেন আমরা গ্লাসটার পরপটা শেষ করি এই যে এরকম ছোট গ্লাস মানে গ্লাসই থাকবে আপনার কাছে 18টা গ্লাসই 18টা তিন রকম গ্লাস থাকছে জি তিন রকম গ্লাস থাক মানে এরকম জুস খাবেন তারপর হচ্ছে এরকম আপনার কোক খাবেন এরকম পানি খাবেন পানি খাবো ওকে তারপর হচ্ছে তারপরে পেট খারাপ করে হবে না না পেট খারাপ হবে না ইনশাআল্লাহ এই যে দেখেন তারপর হচ্ছে এরকম রাইস স্পুন থাকবে এক পিস আচ্ছা আচ্ছা দেখেন আপা কাজটা কতটা প্রিমিয়াম আর এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল ভাই একটু ধরেন আমি বা দর্শকদেরকে একটু ফোকাস করে দেখাই দেখেন লেখা স্টেইনলেস স্টিল এগুলো কালার গ্যারান্টি হবে তো না 100 না 1000% 1000% কালার গ্যারান্টি হবে এগুলো আছে এগুলো যে এগুলোর মধ্যে ডুপ্লিকেট আছে ঠিক আছে আপনারা কিন্তু বুঝতে পারেন না কিন্তু আমরা তাও যেগুলো আমরা ভালো দেখি আমরা ভালো বলে দিই ওকে এই যে তারপর হচ্ছে কি আপনাদের এরকম একটা রাইস স্পুন এরকম একটা কারি স্পুন তারপর এরকম ঝোল যারা অনেক ঝোল ঝোল পছন্দ করে না তাদের জন্য এরকম একটা স্পুন আচ্ছা 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 স্পুনই থাকবে আপনার কাছে এরকম তিন পিস তারপরে আরো থাকবে আপনার কাছে তিন পিস দেখেন আচ্ছা আচ্ছা মানে 6 পিস থাকবে টোটাল জি 6 পিস থাকবে আপনি কোনো কিছু পাশের বাসার ভাবির থেকে যে আপনি আনতে হবে না আচ্ছা তারপরে আর কি থাকছে ভাইয়া তারপর হচ্ছে কি এই যে এরকম দুইটা টিস্যু স্ট্যান্ড থাকবে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করলেন এখন মনে করেন হাত ধুবেন কি দিবেন গামছা দিবেন বের করে টিস্যু বের করে দিবেন আগেরকার দিনে দিত গামছা আমার কাছে গামছা দেন জি তারপর এই যে আমার মতে এই যে ধরেন এরকম ঘাম যদি বের হয় ঘাম যদি বের হয় আপনি কি ঘেমে যাচ্ছেন তাহলে টিস্যু বক্স এই যে টিস্যু বক্স আপনি কি খাবার খাওয়ার পরে হাত মুছতে চাচ্ছেন তাহলে টিস্যু বক্স নেন জি এক্স্যাক্ট এক্স্যাক্ট আচ্ছা এটার মধ্যে কিন্তু স্কোয়ার একটা আছে আপনারা ভাইয়ার কাছে স্টক চাইলে তো স্কোয়ারটাও দেওয়া যাবে না জি 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 ওকে আপনারা এই টিস্যু বক্স ডাইনিং এ না সব জায়গায় রাখতে পারবেন মানে একটা একটা সেট মানে আপনি পুরোটা আপনার কাছে সেটটা হয়ে যাবে আচ্ছা আমরা কিন্তু ভাইয়া এই যে হোয়াইট চামিস গুলোর কথা বলিনি হ্যাঁ এটা হচ্ছে লাঞ্চের জন্য জি এরকম স্যার লাঞ্চের জন্য লাঞ্চের রাইস জি মানে কোনো আইটেম এটা কিছু কম দেওয়া হয় না আপনাদের দেখা গেছে আপনি নুডলস এটা 6টা কাটা চামচ 6টা মানে আমি আমরা এটা দেখাইছি জি এটা 6টা থাকতেছে না 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 আমি জাস্ট আচ্ছা আচ্ছা ছোটটা থাকতেছে 6টা কাটা চামচ আর টি স্পুন থাকছে 6টা বড় রাইস স্পুন থাকছে 6টা বড় কাটা চামচ থাকছে 6টা জি রাইট রাইট এই হলো আমরা পুরো সেটটা দেখাইলাম হ্যাঁ ওমা এখন আবার টিস্যু বক্স নিয়ে দাঁড়ায় আছেন কেন টিস্যু বক্স নিয়ে দাঁড়ায় আছে সেটা হচ্ছে গিফট ইনশাআল্লাহ বলবেন তো অবশ্যই বলবেন এটা ভালো করে বলা উচিত কারণ আমার কথা হচ্ছে কাস্টমার যদি বুঝতে পারে কিন্তু আপনারা চাইলে আগে বুকিং করে রাখতে পারেন ভাইয়াকে ফোন করে স্ক্রিনশটটা দিলে ব্যাগে কিছু পেমেন্ট করে বুকিংটা করে রাখলে কি হবে যখনই কুরিয়ারটা অন হয়ে যাবে ভাইয়ার সাথে সাথে ডেলিভারিটা দিয়ে দিবে জি জি এটা সত্য কথা আচ্ছা এই এটা তাহলে আমরা কত পিস দেখলাম ভাই এতক্ষণ 123 পিস 123 পিসের সাথে আমরা তাহলে যে কোনো এখান থেকে একটা টিস্যু বক্স ফ্রি পাচ্ছি জি যে কোনো একটা টিস্যু বক্স গিফট থাকবে এখন 24টা স্ট্যান্ড এটা যখন আপনারা অর্ডার করেন ধরেন আপনি এক মাস পরে যদি প্রোডাক্টটা অর্ডার করেন আপনারা ভিডিওতে দেখলেন এক মাস পরে যদি মালটা আমার কাছে থাকে মাল আমি দিতে পারবো আচ্ছা সাথে স্ট্যান্ডটাও দিই হ্যাঁ হ্যাঁ আর তখন কিন্তু প্রাইসটা বাড়বে তারপরে আমি আপনাকে ধামাকা অফারটা আমি বলে দেই 123 পিস উল্টাপাল্টা কোনো কথা কইলে বলে লাভ নাই না রোজা রমজানের মাস আপনার সাথে অনেক দিন আগে আমার অনেক ঝগড়া হইতো এখন আর হয় না এখন আমরা মিচলে চলে আসছি জি 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 সো এখন আমরা দাম প্রাইস হবে হচ্ছে কি আপনার কম্প্রোমাইজে কিন্তু ভাই রোজা রমজানের মাস যাতে মানুষ কিনতে পারে কাজ চলে আসে ইনশাআল্লাহ ওইভাবেই বলবো শুনেন একটা 32 পিস একটা ডিনার সেট আমার কাছ থেকে যদি নেন এইটা কপার গোল্ডের এটা 32 পিস দাম হচ্ছে আপনার 11500 টাকা এটা দেওয়া যাবে 32 100% আর যদি এটা যদি 36 পিস দেন পরে 15200 টাকা ধরেন এইটা হচ্ছে আপনার 52 পিস নিলে জি 52 পিস এটা পড়বে হচ্ছে কি আপনার 16500 টাকা তাইলে ভাই 100
মানে নিট প্রাইস যেটা 16500 টাকার নিচে আর দিতে পারবো না, বলে দিলো ভাইয়া। এইবার আমরা চলে আসি আপনার এই মূল প্রাইস এন্ড পুরো ফুল প্যাকেজটা। এটা যে ফুল প্যাকেজটা যদি কিনতে যান, আপনারা তো দেখলেন কি কি আইটেমগুলো দেখছেন। নরমালি খুচরা যদি কিনতে যান বাজার থেকে নিয়ে, আপনার গার যদি খুচরা খুচরা কিনতে যান, 200-300 টাকা যদি লাভ করে নেন কিংবা 150 টাকা লাভ করে নেন, তাও 35,000-40,000 টাকা লাগবে ন্যূনতম। এখন হয়তো আমি বলার জন্য বলতে পারি অনেক কথা, কিন্তু একটা ফুল প্যাকেজ কিনতে গেলে আপনার 40-এর উপরেই লাগবে, আপার হবে। কিন্তু এখন আমরা হচ্ছে রমজান মাস, সংযমের মাস, চাচ্ছি হচ্ছে সেলটা বেশি করার জন্য, প্রফিটটা কম করার জন্য, অ্যাভারেজ আল্লাহর রহমতে আমার পোষায় যাবে। যেটা দামটা হচ্ছে কি একদম রেগুলার প্রাইস যেটা, সেটা বাদ, একদম নর্মাল প্রাইসটা হচ্ছে কি মাত্র 20,200 টাকা। 20,200 মাত্র 20,200 টাকা। আমার কথাই কিন্তু একটাই, কত পিস? 23 পিস। আমার এই যে 123 পিস, 20 পিস, এগুলো খুব কম খেয়াল থাকে, এজন্য আমি বারবার জিজ্ঞেস করে নি। জি জি, 123 পিস থাকছে 20,200 টাকা। 20,200 টাকা, তাহলে তো আপনার 52 পিস থাকছে 16,500 টাকা, 5 টাকা কম হবে না। তাহলে আপনারা তাহলে অনায়াসে 120 পিস নিতে পারেন আর কিছু জাস্ট অ্যাড করে, রাইট? জি জি জি, ঠিক আছে। তো ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেন। এটা ঢাকা এবং ডেলিভারি, ঢাকার বাইরে সিস্টেম সবার জন্য একই সিস্টেম, সেটা হচ্ছে মাত্র 2,000 টাকা অ্যাডভান্স করবেন, বাকিটা হচ্ছে আপনার বাসায় মাল পৌঁছাবে। গুনে বুঝে 123 পিস নেবেন, এবং আপনার গিফট একটা টিস্যু বক্স এবং 12টা স্ট্যান্ড, এটা হচ্ছে আপনার গিফট। গিফটটা বুঝে নেবেন, আমার ডেলিভারি ম্যানকে বাকি টাকা দিয়ে দেবেন, এবং নেওয়ার পথে যদি কোনো একটা প্রোডাক্ট ভাঙে সম্পূর্ণ রিস্ক আমার। ধরেন একটা প্লেট ভাঙলো, মাত্র 3 দিন সময় দিবেন, 3 দিন পর ওই প্লেটটা আমি আপনার বাসা আবার পৌঁছে দেবো। আমি একটা কথা বলি, ভাইয়ারা রিস্ক নেয় ঠিকই, কিন্তু আপনারা যখন কুরিয়ারের সামনে আপনারা বক্সটা খুলবেন এবং ভিডিও করতে করতে খুলবেন, প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও করতে করতে খুলবেন, তাহলে ভাইয়াদের আপনারা প্রুফ দেখাইতে পারবেন যে এই যে দেখেন কুরিয়ার থেকে ভেঙে গেছে। ভাইয়ারা তো ফুল প্যাকেজিং করে দেয়, এটা ভাঙা ফাটাটা হয় কুরিয়ারের ওখানে। হ্যাঁ, সো আপনারা কিন্তু 2-4 দিন পরে জানালে হবে না যে আমরা জিনিসটা আমাদের ভাঙা আসছে, আপনারা ভিডিও করে রাখবেন, তাহলে ভাইয়াদের কাছে এভিডেন্সটা দিতে পারবেন, এটা আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম। জি আপা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে কিন্তু বোঝে না, ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের থাকবে, ডেলিভারি চার্জ কিন্তু আমি না। এখন অনেকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেয়, ধরেন আমার 20,200 টাকার প্রোডাক্ট, এখন আমি যদি আপনাকে মনে করেন এটা 40 কেজির মতো মাল হবে, এখন এটা যদি আমি মনে করেন বলি যে ভাই ডেলিভারি চার্জটা ফ্রি দিতে হবে, তাহলে আমার 21,000, মনে করেন 21,500 টাকা বলে তারপরে দেখা গেছে দিন আমি আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারবো। ডেলিভারি চার্জ কিন্তু আমিও বলে দিই, এটা এটা তাদের উপরে ভ্যারি করে না, এটা ডেলিভারি কোরিয়ার যে ইয়াটা আছে, সার্ভিসটা আছে যারা দেয়, তাদের উপরে ভ্যারি করে, আর এটা ওয়েটের উপরে ভ্যারি করে। জি রাইট, ঠিক আছে। ডিনার সেটটা প্রথম কেজিতে মানে কত নেয় ভাই? 120 টাকা, তারপরে হচ্ছে যে আপনি 20 টাকা করে পার কেজি, তারপরে পার কেজিতে 20 টাকা করে পারে। সো একদম ক্লিয়ার করে বলে দিলাম, আপনারা এই কোরিয়ার সার্ভিসের কথা নিয়ে ভাইয়াদের সাথে আর তর্ক বিতর্ক করবেন, এটা নিয়ে অনেক কাহিনী হয়। আমি স্লিপ দিয়ে দিব, এখন আপনি যদি 500 টাকা সেটা আপনার, আর যদি মনে করেন 1000 টাকা সেটা আপনার, এটা আমার কোনো কিছু। ওকে ওকে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন, ভালো থাকবেন, এবং দেশ এবং প্রবাস থেকে যারা এতক্ষণ পর্যন্ত রমজান মাস উপলক্ষে দেখতেছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। একটা কথা না আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে যারা অনেকে কিন্তু রমজান মাস উপলক্ষে কিন্তু প্রোডাক্টগুলো অনেকে কিনতে পারবে না, কারণ দেখা গেছে 20,000-22,000 টাকা ডিনার সেট কিনবে না, ফ্যামিলির জন্য মার্কেটিং করবে, তাদের জন্য কিন্তু আমরা আরেকটা অফার রাখছি, সেটা হচ্ছে গিয়ে মাত্র 2,000 টাকা দিয়ে অ্যাডভান্স করে রেখে দিলেন, বললেন যে ভাই 10 দিন পরে 15 দিন পরে আমি মালটা নিব, কিন্তু এক মাস পরে বা 1,000 টাকাই দিলেন বুকিং মানিটা, আমি বললাম আর কি পরে আপনি নিতে পারবেন, পরে আপনি কিন্তু নিতে পারবেন, ঠিক আছে, পরে নিতে পারবেন কিন্তু। ওকে, তো আপনার ভালো থাকবেন, কষ্ট দিলাম আপনাকে, আসসালামু আলাইকুম। আমাকে ভাই কষ্ট দেন নাই, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সো আমার দর্শকটা দেখে তো আমি অবশ্যই 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 বলতে পারি যে খুবই পছন্দ হয়েছে, জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করবেন আলিফ প্রকারিজে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।